বাগেরহাটে জেলা পর্যায়ে পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেব প্রসাদ পাল। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ শাহিনুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ মোজাফফর হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিমুজ্জামান মিলন, ফাতেমাতুজ্জোহরা, আতিয়া প্রমুখ। সেমিনারে বাগেরহাটের 3টি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশ নেয়। সেমিনারে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণ, পরিবর্তনের ফলাফল ও বাংলাদেশের প্রভাব নিয়ে আলোচনা করেন বক্তারা। শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন। এখন এই স্যালাইন ওয়াটারে কোন ওয়াটারে ঠিকঠাক মতো বড় হতে পারে, তো এটা হচ্ছে যে অ্যাডাপ্টেশন। অর্থাৎ যেই পরিস্থিতি এখন আছে আমরা বেশি গুরুত্ব যদি দিতে পারি, যদি এটা আমাদের জন্য লাক্সারি বা তাহলে অব্যাহত থাকে, তোমাদের ভিতর থেকে কেউ না কেউ বিভাগীয় বা জাতীয় পর্যায়ে একটা পুরস্কার সিনিয়র নেই বাগেরহাটে কি বলে মান মর্যাদাকে আরো পাইয়ে দেবে আর সবাই ব্যক্ত করে। একটা বিষয় আছে দক্ষতা, এখন আমরা সেই দক্ষভাবে বোঝাতে পারবো না যে এই ব্যাপারটা কি। তো আমি অনুরোধটা হচ্ছে যাতে প্রত্যেকটা স্কুলে যাতে একটু বড় পরিসরে সকল শিক্ষার্থীদের এই সম্পর্কে জানানোর ব্যবস্থা করা হয়। পানিটা চলে আসবে লোকালয়ে, এবং দুইটা সমস্যা, একটা হচ্ছে যে যারা ওই জায়গাতে বসবাস করে কোস্টাল ব্যাংকের নিচের দিকে যারা বসবাস করে তাদেরকে ডিসপ্লেস করে দিবে, তাদের যে ফসলের জমি আছে সেই জায়গাটা আর থাকবে না, সেটা সমুদ্রের নিচে চলে যাবে। জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এখানে বৃন্দ আমন্ত্রিত সুধীবৃন্দ সকলকে একটা বিষয় আছে দক্ষতা, এখন আমরা সেই দক্ষভাবে বোঝাতে পারবো না যে এই ব্যাপারটা কি। তো আমি অনুরোধটা হচ্ছে যাতে প্রত্যেকটা স্কুলে যাতে একটু বড় পরিসরে সকল শিক্ষার্থীদের এই সম্পর্কে জানানোর ব্যবস্থা করা হয়। পানিটা চলে আসবে লোকালয়ে, এবং দুইটা সমস্যা, একটা হচ্ছে যে যারা ওই জায়গাতে বসবাস করে কোস্টাল ব্যাংকের নিচের দিকে যারা বসবাস করে তাদেরকে ডিসপ্লেস করে দিবে, তাদের যে ফসলের জমি আছে সেই জায়গাটা আর থাকবে না, সেটা সমুদ্রের নিচে চলে যাবে। অব্যাহত থাকে, তোমাদের ভিতর থেকে কেউ না কেউ বিভাগীয় বা জাতীয় পর্যায়ে একটা পুরস্কার সিনিয়র নেই বাগেরহাটে কি বলে মান মর্যাদাকে আরো পাইয়ে দেবে আর সবাই ব্যক্ত করে।